প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আলোচনা শুরুতে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর চক্রবর্তীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ওনার তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। শরীর থাকলেই রোগ হবে, আর রোগ হলে ডক্টরের কাছে যেতে হবে, আর ডক্টরের কাছে গেলেই এক গাদা টাকার ওষুধ খেতে হবে, এটি সাধারণ নিয়ম। কিন্তু এর থেকেও কিছু আরও সহজ নিয়ম আছে, যারা সেই নিয়ম পালন করবেন তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে, ফলে আপনি লক্ষ লক্ষ টাকা বাঁচাতেও পারবেন। আপনি বাজার থেকে কাঁচা বা পাকা টমেটো কিনে আনেন, কিন্তু জানেন কি সঠিক মাত্রায় এই কম দামের টমেটো অনেক দামি দামি রোগকে প্রতিরোধ করে, ফলে আপনার অনেক টাকাও বাঁচিয়ে দিতে পারে। টমেটোর মধ্যে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ফ্যাট, সুগার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, আর এগুলি কোনো না কোনো রোগ সারাতে ভীষণভাবে কার্যকরী। এবারে বলি টমেটো কীভাবে খাবেন, এটি কী কী রোগ প্রতিরোধ করে, আপনি কতটা খাবেন এবং বেশি খেলে এর সাইড এফেক্ট কী হতে পারে। প্রথমেই বলি টমেটো আপনি যেভাবে হোক খেতে পারেন, আপনি কাঁচা খেতে পারেন স্যালাডের মতো করে, আপনি রান্না করে খেতে পারেন, আবার জলে আধ ঘন্টা ফুটিয়ে তারপর কুচিয়ে সামান্য নুন গোলমরিচ মিশিয়েও খেতে পারেন। টমেটোর অসংখ্য উপকারিতার মধ্যে কয়েকটি উল্লেখ করছি। আজ প্রায় প্রতি বাড়িতে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল এবং হার্টের রোগ ঢুকে পড়েছে, এই টমেটো কিন্তু এই দুটি কঠিন রোগকে প্রতিরোধ করে দিতে পারে। কারণ এই দুটি রোগ প্রতিরোধ করার জন্য নিকোটিন অ্যাসিডের প্রয়োজন হয়, যাহা টমেটোর মধ্যে আছে। টমেটো বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধ করে। টমেটোতে এক প্রকার লাইকোপেন নামে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ক্যান্সার সেল ফর্মেশন প্রতিরোধ করে। এছাড়া টমেটো স্টমাক ক্যান্সার, মাউথ ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, রেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধিও প্রতিরোধ করে। আপনার যদি ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকে, মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে, পেটে রোগ বা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর মতো রোগ থাকে, তাহলে আপনি নিয়মিত টমেটো খেয়ে যান। টমেটোতে ভিটামিন কে আছে, যে ভিটামিন কে আপনার বাচ্চার হাড় শক্ত করে, তাই আপনার বাচ্চার হাড় শক্ত করতে রোজ একটি করে টমেটো খাওয়ান। এছাড়া টমেটো একটি অ্যান্টিসেপটিক ফল, ফলে রোজ টমেটো খেলে ইনফেকশন হওয়ার প্রবণতা থেকে মুক্তি পাবেন। টমেটো জন্ডিস প্রতিরোধ করে, দাঁতের ক্ষয় প্রতিরোধ করে, সর্দি কাশির হওয়ার প্রবণতাও কমায়, কিডনিতে স্টোন পড়া প্রতিরোধ করে, রক্ত পরিষ্কার করে, সিরোসিস ফিভার দূর করে। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে টমেটোর বীজে দারুণ উপকার আছে, যেমন টমেটোর বীজে থাকা ডায়েটারি আঁশ ব্যাড কোলেস্টেরল কমায়, হজম শক্তি বাড়ায়, মুখের বলি রেখা কমায়, ত্বককে উজ্জ্বল করে, উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। এছাড়া টমেটো ভাঙা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সঙ্গে, রাতকানা রোগ নিরাময় করে, দৃষ্টিশক্তি বাড়ায়। আর একটি গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য পুরুষদের প্রতিদিন 25 গ্রাম এবং নারীদের প্রতিদিন 35 গ্রাম টমেটো খাওয়া উচিত। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে রোজ দুটো করে টমেটো খাওয়া খুবই ভালো। এবার বলি যে কোনো জিনিসে যতই ভালো হোক আপনি অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত টমেটোও যদি খান তাহলে তখন আপনার একটু প্রবলেম হতে পারে, যেমন আপনার বুক জ্বালা, গ্যাস, গিটে বাত, ডায়রিয়া ইত্যাদি ইত্যাদি কিছু এফেক্ট আপনার শরীরে পড়তে পারে, সেটা যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন। তাহলে আপনি নিয়মিত দুটি করে টমেটো খান এবং সুস্থ থাকুন। এই রকম ভিডিও এবং বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।